আসসালামু আলাইকুম ঘুম থেকে উঠে ফ্রেন্ডকে নিয়ে ছুটে আসলাম পাথরের রাজ্যতে বর্তমান সময়ে সব থেকে জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদা পাথর বা অনেকে বোলাগঞ্জ নামেই চিনেন বাহিরের খুব বেশি পর্যটক থাকায় বোলাগঞ্জ জিরো পয়েন্ট থেকে নৌকা ম্যানেজ করতে হিমশিম কাটছিলাম কারণ দুইজন করে নৌকা পাওয়াটা খুব কঠিন ছিল অবশেষে একটা গ্রুপের সাথে জয়েন হয়ে গেলাম আর চলে আসলাম সাদা পাথর মেন স্পটে গ্রুপ আসলে হয়তো বা অনেক বেশি এনজয় করতে পারতাম যেহেতু দুইটা ফ্রেন্ড আসছি তাই ইচ্ছে মতো উড়া ছবি তুলে নিলাম কিছুক্ষণ তারপরে সাদা সীমান্ত পর্যন্ত ঘুরে দেখলাম আর ভিডিও করে নিলাম স্মৃতি হিসাবে যাতে ভবিষ্যতে দেখতে পারি যে সাদা পাথরে আসছিলাম বর্তমান সময়ে ভোলাগঞ্জ সত্যি ঘুরে দেখার মতো জায়গা পানি কম তাই সব জায়গা ঘুরে দেখা যায় আর কষ্ট করে অনেকেই কাপড় নিয়ে আসেন আসলে কোনো লাভ নেই কারণ আপনারা গোসল করতে পারবেন না কারণ এখন শীতকালীন সময় তাই পানি একটু পানি একদমই নাই বললেই চলে সব মিলিয়ে তারপরে বাঁশের ব্রিজ আছে আসলে খুব সুন্দর বাঁশের ব্রিজটা তারপরে একটা পিচির সাথে দেখা হয়ে গেল খুব ওনার ওর ইচ্ছা মতো খেলাধুলা করছিল কিছুক্ষণ বালোর উপর বসেছিলাম ভাবলাম দেখি অনেকেই কাপল আসছে ফ্যামিলি নিয়ে আসছে এনজয় করতেছে দেখে ভালোই লাগলো আমিও ঘুরে ঘুরে দেখলাম সাদা পাথরের চতুর্দিক পানি কম থাকায় হয়তো খুব ভালো লাগছে মানে দেখতে অবশেষে আমাদের গরিবের মরুভূমিতে চলে আসলাম যদিও নেই খুব সুন্দর সুন্দর গুড়া ছিল আর সন্ধ্যার টাইমে খুব বেশি ভালো লাগছে সিরিয়াল বাই সিরিয়াল ঘোড়াগুলা ছিল ফাইনালি গোড়া ফেরা শেষ করে বাসার উদ্দেশ্য রওনা দিলাম চলে আসলাম বাসাতে